চালিয়েছে, হরতালের নামে যে অস্থির অবস্থা করেছে সেটা কখনো আমাদের প্রত্যাশা ছিল না। কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, বিশৃঙ্খলা হত্যার চেয়েও জঘন্য। তাই বিশৃঙ্খলা যারাই করে সেটা আমাদের জন্য কখনো সুখকর হয় না। এটা কোনো ইসলাম বা মুসলমানের আদর্শের মধ্যে বা চরিত্রের মধ্যে পড়ে না, এটা খুব দুঃখজনক। তাই এই সুবর্ণ জয়ন্তী আমি বলবো যে সার্থক বা সফল বা কতটা অর্থকরী হয়েছে, মনে হয় অনেকটা রক্তাক্তই হয়ে গেছে। আমরা কেন আজকে এই প্রশ্নবিদ্ধ জায়গায় দাঁড়ালাম জানি না। বঙ্গবন্ধু সুবর্ণ জয়ন্তী আমার হওয়ার কথা ছিল না, আশা করি ভবিষ্যতে সবাই মিলে সুন্দরভাবে আমরা পালন করতে পারব। মহান মুক্তিযুদ্ধের প্রাপ্তি ও প্রত্যাশা, যদি মুক্তিযুদ্ধের প্রাপ্তি বলি তাহলে এত বছর পরে বলতে হয় যে আজকে আমাদের মাঝে যে দুইজন মুক্তিযোদ্ধা গর্বিত মানুষ উপস্থিত আছে, আজকের দিনে অন্তত এটা আমাদের বিশেষ প্রাপ্তি। যদি প্রাপ্তির কথা বলতে পারি তাহলে বলতে হয় যে স্বাধীনতার এত বছর পর, মুক্তিযুদ্ধের এত বছর পরে মুক্তিযোদ্ধারা যে ভাতাটুকু এখন পাচ্ছে, যে সম্মানটুকু পাচ্ছে, এটা বিশাল প্রাপ্তি। এই গভর্নমেন্ট এই ব্যাপারে অনেক অনেক বেশি উদার এবং অনেক বেশি কাজ করেছে, তাই এরা অনেক সম্মান পাচ্ছে এবং বীরত্ব খেতাবে তাদেরকে ভূষিত করা হয়েছে। এটা মুক্তিযোদ্ধাদের জন্য বিশাল প্রাপ্তি। এটুকু হওয়ার কথা বলে ছিল না বা চিন্তিত ছিল, আজকে সেখান থেকে আমরা এই প্রাপ্তি বলতেই পারি। তবে প্রত্যাশা ছিল আমাদের অনেক বেশি, প্রত্যাশা আর প্রাপ্তি আমাদের কখনো এক হয় না। প্রত্যাশা এটা ছিল না যে মুক্তিযুদ্ধের এত বছর পরেও সঠিক মুক্তিযোদ্ধাদের এবং পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধাদের তালিকা আজও বাংলাদেশে প্রকাশিত হয় নাই, এটা আমাদের প্রত্যাশা ছিল না। এই জায়গায় আমরা বলতে পারি এখনো দুঃখজনক অধ্যায় রয়ে গেছে, আদৌ কবে হবে আমরা বলতে পারি না। মুক্তিযুদ্ধের সময় আমাদের সবার কি ইচ্ছা ছিল, স্লোগান ছিল বঙ্গবন্ধু ডাকে যখন এক হয়েছিল সবাই, তখন তো কোনো দল মত ছিল না, তখন কোনো ধর্ম ছিল না, সবাই কিন্তু এক হয়েছিল বঙ্গবন্ধুকে ভালোবেসে, সবাই ছিল মুক্তিযোদ্ধা। তখন কোনো দলের বা তখন কোনো ধর্মের বিভেদটা ছিল না, এখন হয়ে গেছে। আমরা মুক্তিযোদ্ধার এত বছর পরেও কি গণতান্ত্রিক মুক্তি পেয়েছি? তাহলে আজকে কেন আমাদেরকে লাশের পর লাশ দেখতে হচ্ছে? গণতন্ত্রের জন্য কেন এইভাবে জীবন দিতে হচ্ছে? কেন দল মত নির্বিশেষে আমরা আলাদা হয়ে গেছি? আজকে কেন জাতির জনক আলাদা হয়ে গেছে? আজকে কেন জাতির জনকের সুবর্ণ জয়ন্তী কেউ করলো কেউ করতে পারলো না? এটা আমাদের প্রত্যাশা ছিল না, প্রাপ্তির জায়গায় এখানে আমরা বলতে পারি যে আমরা অনেকটাই নিষ্ফল হয়ে গেছি। মুক্তিযুদ্ধের এত বছর পরেও, মুক্তিযুদ্ধের সময় একটাই স্লোগান ছিল, সবার একটাই আদর্শ ছিল, চিন্তা ছিল, চেতনা ছিল, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, বাংলার মাটিতে সমস্ত মানুষ একসাথে প্যাট ধরে খাবে, একসাথে থাকবে, ভালোভাবে বেঁচে থাকবে। আজকে কতটুকু হচ্ছে তার অনেকটাই হচ্ছে না। যারা গরিব তারা আরও বেশি গরিব হয়ে গেছে, আর যারা ধনী তারা অনেক বেশি ফেলে ফুফে ধনী হয়ে গেছে। আজকে বাংলাদেশের টাকা, বাংলাদেশে কোটি কোটি টাকা প্রচার হচ্ছে, আমরা জানতেই পারি না। আজকে এই অবস্থাটি আমাদের দেখার কথা ছিল, এত বছর পর এটা কি আমাদের প্রত্যাশা ছিল? এই প্রত্যাশা আমাদের ছিল না। বঙ্গবন্ধুর সোনার বাংলা আরও বেশি সুন্দরভাবে, সার্থকভাবে, সোনার মানুষ দ্বারা পরিচালিত হবে, সবাই খেয়ে পরে দল মত নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে, এটাই আমাদের আশা ছিল। কেউ দিনে ভোট ডাকাতি করবে, কেউ রাতে ভোট ডাকাতি করবে, জনগণের অধিকার কেড়ে নিবে, কেউ নির্বাচন বাণিজ্য করে আজকে দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিবে, এটা এত বছর পরে আমাদের কখনোই প্রত্যাশা ছিল না। এই প্রাপ্তির জায়গায় আমরা শূন্যে আছি আমি বলতে পারি। আমি এই বিষয়ে আর কিছু বলবো না, বিজ্ঞ যারা আছে তারা বলবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।